আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা আশা করি সব ভালো আছেন। তো আমরা আশা করি আপনারা খুব বেশি ভালো আছি। তো যাই হোক গাইস, আজকে আমরা আপনারা এমন একটা জায়গা নিয়ে দেখাইম কৌশল বা নাই। তো কইতাম আসলে ফুটির টেলা কইতাম পারি না, কই যাই সিলেটের ঐতিহাসিক স্থান কৃষ্ণাকান্তি। তো আমরা তিনজন না, আজকে আমরা লাইন প্রায় পঞ্চাশ জন লাগবো। যাই হোক, আমার কারণ নাম কই দো, নামটা কই দো তোমার। আচ্ছা, আপনার তো আমার নাই পাইলি তো চিন্তা আর কোজন বা আমার না মায়ের মান্নারে তো চিন্তা, আমার বলক মান্না আছে না কিটা। তো আপনারা অবশ্যই আমরা লাই দোয়া করবা, আর আমরা যাইমু। যাই হোক, কোন জায়গা বা বিষ্ণাকান্দি। যাই হোক, দোয়া করবা আমরা লাগে। আর রাস্তাঘাটও মোটামুটি আপনার রাস্তাঘাটও আমরা মোটামুটি একটা দৌড়াইম দেখাইম, আর তো সম্পূর্ণ হন গিয়া আপনারা দেখাই। তো আমরা এখন বিষ্ণাকান্তির নামে যাই, মেইন যে জায়গার নামে যাই, মূর্তি গাই আসেন লগে সব আসেন সব আসি আসি লগে আসি টিকিট কাটরা। তো আমরা সকাল সকাল টিকিট কাটেলছি, তো নাও আইব এখন আমরা নামে যাইমু। তো আমরা সারাও আসেন, তো আমরা এখন নাও উঠি দিমু। তো নাও উঠার দৃশ্য দেখাইমু। তো lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come, we must never stop the way, yeah. Birds jumping and I hear my name, grasping into a life. Life is happy but it's so, we must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah. পানি সুন্দর নাই, তুমি মানুষ সুন্দর আছো, পানি সুন্দর আছো না, তুমি এটা কইলা আনি। তো যাই হোক, আমরা খুব বেশি এনজয় করছি, কিতা বা তুমি কৌশল বা বয়স নাই। তো যাই হোক, আমার সাইদুল ভাই রে দেখতে পারা, এখানে তো সাইদুল ভাই তোমার কিলা লাগছে এখানে আইয়া কৌশান ভালো লাগছে রে বাবা।
ভালো লাগছে নি? ওরে ভাই মুকিত খুব ভালো লাগছে। ও এখন আমরা আসলে এখানে কতজন মানুষ আইছি বাসাইদুল ভাই? তো আইছি 50 জন। 50 জন এখন 50 জন মানে যে আমরা দুই চার জন দেখি এখানে, বাকি এরা হই গেল। ঠিক আছে ভাই, সেটা তো ফাঁকাই রা। এটা কিটা ফাট ইয়ো আছে নি ফাঁকা উকা আছে নি লাগাইল যে ঠিক আছে বুঝলাম না। কিছু কও না কেন এখন? সো গাইস, তো এখন আমরা আপনারা সব বিষ্ণান দির সব ভিউ দেখাইমু, ইন্ডিয়ার যে ব্রিজটা আছে ব্রিজটাও লোকে দেখাইমু। তো মুকিত ভাই কিলার অধীন মাদে কিলা লাগে তোমার ভাই? কেন খোয়ার মতো না, যারা দেখ রা কি দেখ ভাই, এরা বুঝতে পারবার অধীন মাঝে কিলা আসলাম কইতাম পারবো। ওই যে সবুক মেলতাম পারে না, খালা উলা করলি যে মুকে মনে খালা মানুষ আরো খালা করলি। সো আপনারা রে ইন্ডিয়ার বাজারটাও দেখাইমু, বাংলাদেশের ভিতরে দোকান দোকান আছে সবটা দেখাইমু। তো আপনারা ভিউ দেখাইলাই তো লগে sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way, yeah. তো সো গাইস, আপনারা দেখলে অবশ্যই আমরা আইসি, আর আমরা আসলে খুব কষ্ট করেও আইসি, আর কষ্ট বলতে কষ্ট না, খুব এনজয় হয়েছে আমার। আমরা তো আমরা প্রায় 50-60 জন মানুষ এসেছি, তো সব আমরা এলাকার ভাই বা টিচার সসাইন ছাড়াও আইসি আমরা। তো এখানেও এই মুহূর্তে আমরা যে পাশে যে বাইক এটা আর ফুটবলার টাইম, তো আমরা তো এই সাইডটা আমরা বিখ্যাত টাইম বলতে, এই সাইড বলতে মানে ওর সিলেট ইন্ডিয়া সব কোনো টাইম ফুটবলও খেলা এইসব টাইম ভালো একটা মানে হয়েছে। তো আমি উদ্দেশ্য আমার ভাই তাইতে কইম আর কি, কিছু কইতে আর কি রাজু ভাই। রে রাজু ভাই, তো তোমার আসলে এই জানা আইছে যে জায়গাটা দেখছো ভাইয়া, কিলা লাগছে জায়গাটা? আমার যে খুব বেশি ভালো লাগছে, তোমার কিলা লাগছে ভাই? আসলে জায়গাটা দেখার বেলা খুবই সুন্দর, কিন্তু বিভিন্ন জানি আমরা তো আইছি, আইতে অনেকটা জার্নি বা কষ্ট হয়েছে, কষ্ট হইলেও মহতরকা এই জায়গাটাতে আইছি। আইতে যাও কষ্ট আইয়া দেখার পরে জায়গাটা অনেক সুন্দর লাগছে, আমরা কষ্টটা সফল হয়েছি আমরা মনে করিয়া। ঠিক আছে, আর বাংলাদেশ জানোই না আপনারা সবাই, যেন প্রাকৃতিক লীলাভূমির দেশ আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের মাঝে বিষ্ণান দিও একটা সৌন্দর্যময় জায়গা, আর আপনারা যারা দেখছেন না জায়গাটা অবশ্যই দেখবার, যারা দেখছেন তারা অবশ্যই জানেন জায়গা সম্বন্ধে, জায়গাটা কিলা। আর যারা দেখছেন না তারা আমি আন্তরিকভাবে জানাই যেন আপনারা আসবা, আইয়া দেখবা জায়গাটা আসলে সুন্দর দেখার মতো জায়গা। আর এই বলে আমার বক্তব্য। তো আমার রাজু ভাইও কইলা কি তার খুব বেশি গান ভালো লাগছে, আর বাংলাদেশের মাঝে বলতে কইতে গেলে মানে বিষ্ণা কান্দি খুব একটা মানে সুন্দর সুন্দর জায়গা, মানে কক্সবাজারের মতন একটা খুব সুন্দর জায়গা। এখানে কক্সবাজার গেলে এরকম মানে দেখা যায় ওইরকম আর কি। তো আপনারা অবশ্যই আইবা, আইয়া দেখবা জায়গাটা। আমার মানে একটা অনুরোধ রইল সারা আর একবার সফর করবো বিষ্ণা কান্দিতে, আইবা দেখবা। তো সো গাইস, এখানে আর কিটা কইতাম আপনারা, তবে আপনারা যেগুলা দেখাইছি আপনারা খুব বেশি ভালো লাগবো অবশ্যই। আর আমি তো অন্য মারতাম পারতাম না বুঝছেন নি, তো কিটা কইতাম এখানে খুব বেশি সূর্য আঁকি ইলা, সূর্য চকু ধরছে কিটা বা নাই মানে একটু দেখতাম পারিয়ান না কি, আর এখানে চকু বা চাইলে আপনারা বুঝতে পারবা কীরকম সূর্য আঁকি মাতা জান না। তো অবশ্যই আমরা আর ও পর্যন্ত আজকে ব্লগ শেষ আঁকি কেন বিছনা খান্ডির, তবে আমরা সামনেটি কোন জায়গায় যাইমু না যাইমু এটা কইতাম পারতাম না, তবে ব্লগ দিমু আপনারা দেখবার। আমার যদি এই ব্লগটা দেখে আপনার ভালো লাগে তো কিটা করবো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করিয়ে রাখুন যেন কুল বয়সে আনটা, আর তার পাশাপাশি বেল আইকনটি অন করিয়ে রাখুন যেন যাতে আমরা কোনো নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পাইলেন। অবশ্যই আমরা দুই চার দিন পরে পরে ভিডিও আপলোড করি আপনারা পাইবা। আর আরেকটা জিনিস আপনারা কই শেয়ার ও লাইক করুন যেন, আপনার বন্ধু বান্ধবদের টাকা গোটা শেয়ার করুন যেন বা লাইক করুন যেন। আর তার পাশাপাশি আমরা জিনিসটা দেখছেন তো, আর আমরা আজকেও পর্যন্তও শেষ বলো, আমরা এখন যাইমু গিয়া কোন জায়গায় যাইমু গিয়া, আমরা বড় লেখা যাইমু গিয়া, আমরা আইসি বড় লেখাতে কেন বিছনা কান্দি, তো আমরা এটা কি আবার বিদ্যালয়ে যাইমু গিয়া। তো তার পাশাপাশি কেন দেখে আর একজন বাই এইরাও বেটাইন মোবাইলে একটু খুব বাপ মারিয়া আগে বাপ বলতে আগে বাপ গোয়াও জানো ওরকম আগে তাই একটু করে তুকে যাবা আইসি না বুঝছেন। আনন্দ ভ্রমণ উপলক্ষে আমাদের গ্রাম থেকে সবাই মিলে এসেছি
বিছনাকান্দি সমুদ্র সৈকত দেখছে। আসলে প্লেসটা অসাধারণ, অনেক সুন্দর। আর কিছু বলার নাই, আমার মুকিত ভাই ব্লগে যেহেতু আমি আসছি, আশা করি ব্লগ অনেক ভালোই হবে। এবং তার সাথে একটা দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে, ওনার ব্লগটি দেখবেন এবং ওনার কুলবয় শাহান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। তো আরেকজন আমার ও পাশাপাশি আর কি এখন দেখলাম আর কি, আমার আরেক ভাই এইটা, তার নাম সারিয়ান সাকিব। তো অবশ্যই তাই না এইটা, তো তাই দিকে আমাদের তার ফিলিংসটা কিলা লাগছে কেন আইয়া। তো এই মুহূর্তে আমার সাইরিয়ান সাকিব তাই না আইছেন, আপনার অবশ্যই তাই সিনরা তাই খুব প্রফেশনাল, ফেসবুক জগত আগে খুব প্রফেশনাল এখন মানুষ। তো তার পাশাপাশি তাই দিকেই মা কি তার কিলা লাগছে এরকম আইয়া। তো সাকিব ভাই এখানে তোমার কিলা লাগছে, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা জায়গা, মানে মন ছুঁয়ে দেওয়ার মতো প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। যখন মোবাইল দিয়ে ফটোগ্রাফার মানে মোবাইল দিয়ে যখন ফটো তুলছি মানে খুব ভালো লাগছে দেখা গেছে। এটা ফেসবুক যেহেতু আমার ভাই হয়েছেন, আমি ফেসবুকের খুব প্রফেশনাল এখন মানুষ। তো মোবাইল দিয়ে যেহেতু ছবি তুলছি মানে দেখা গেছে এটা মানে কভার ফটো দেওয়ার মতো মানে সুন্দর, মানে কভার ফটো দেওয়ার মতো মানে মানে ছবিগুলো মানে এত ভালো লাগছে, মানে কোয়ার মতো না মানে মন ছুঁয়ে যাওয়ার মতো, মানে প্রাকৃতিক দৃশ্য মানে বালু পাথর ইট পানি তারপরে বন জঙ্গল মানে অনেক কিছু মানে মিলাইয়া মানে মিলাইয়া খুব বেশি ভালো লাগে, বেশি ভালো লাগে। আর তার পাশাপাশি কেন আরেকটা জিনিস আছে, মোটরসাইকেল দিয়ে বলি কেন ট্রিপ মারা হয়? জি জি, মোটরসাইকেল ট্রিপ মারা হয়। আর আমার যেহেতু ভালো লাগছে অবশ্যই আপনারা ভালো লাগবো, আইবা আমার সিলেট বিছনাকান্দি, খুব সুন্দর একটা জায়গা। মুকিত ভাই, মুকিত ভাইয়ের চ্যানেল কুলবয় শাহান, খুব সুন্দর একটা নাম, ঠান্ডা ছেলে। সত্যি মুকিত ভাই খুব মানে নিরাই মানুষ, নরম মনের মানুষ, সবার লগে খুব সুন্দরই ব্যবহার, মানে মানে চৈত্র ভাই সবচেয়ে ভালো। থ্যাংক ইউ, মানে মুখের ভাষা সবচেয়ে ভালো, মানে হৃদয়ের স্পন্দন আমার, খুব ভালো লাগে ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবে আমার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, অবশ্যই অবশ্যই করবা করবা, চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো ভালো ভিডিও দেখতে হইলে আপনার করাও লাগবে। জয় জয়। তে আর আমিও মানে একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি। তো তাই না, যাই রে আগে একটা ক্লিয়ার। আসসালামু আলাইকুম বিয়াস। তো দেখলাম তো আপনার আমার সারিয়ান সাকিবর একটু কথাবার্তা খুব সুন্দর, তার তো ভালো লাগছে। তো তার পাশাপাশি আপনার ব্লগ ওখানেও আজকে শেষ হয়ে দিল, তো অবশ্যই আগামীতে ব্লগ নিয়ে কোন জায়গায় টাইম নাই আমি বইতাম পারলাম না। তো আপনারা তার পাশাপাশি কিছুদিন অপেক্ষা করো, আর ব্লগ দিই আর আজকে আমরা বিছনাকান্দির ব্লগ খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, যা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা আঁকি তা কোয়ার মতো না। তবে আমার চাষা একজন আইরা, এখন এই মুহূর্তে চাষা একজন আইরা, মায়ার চাষা খুব বেশি মায়ার চাষা, তাই না, খুব বেশি মায়া করি, খুব বেশি আঁকি আমি মায়া করি। তার পাশাপাশি খালি মুকির চাষা, মুকির চাষা করে ডাকরা দেখলানি আপনারা। তো তার পাশাপাশিও দেখা আমার চাষা, তো আমার চাষার নাম হইল ইসুফ। তো টানোর দোকান দোকান আছে, যাই হোক আপনারা আইবা, তো চিনবার আমার বাচ্চু যাবা সবসময়। তাই নিলা আশ্চর্যজনক জিনিস দেখাইয়া থাকেন, আপনারা বেটার চ্যানেলটা দেখবা, লাইক শেয়ার কমেন্ট করবা, এইটা আপনারা সবসময় কেয়ার রাখবা, আমার বাচ্চুদার চ্যানেলটা দেখবা, উৎসাহ বাড়াইবা, ভালো ভালো জায়গা যাইতা, আরো ভালো কিছু দেখাইতা। থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চাচা তো মানে ইউ বুঝলা আপনারা, মাত কথা বুঝছেন, খুব ভালো লাগছে আমার চাচা মাত কথা। তো তার পাশাপাশি আমার যে সারিয়ান সাকিব যে তার ভাই এখন বুঝছেন, এখন দেখে আমার পাশে আইছেন, তো টাইম দিয়ে কিছু দেখাইমু বা টানোর কিলা লাগছে ওখানটা আপনারা কোক কব। তো বা তোমার কিলা কিটা লাগছে কেন? মানে সুন্দর লাগছে নি বা ফার্স্ট আইজি আই আমার খুব ভালো লাগছে। আর এই জায়গা যারা আইজন এরা আরো আইতা, আর আমার কাছে জায়গা এটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। যাই হোক মানে তুমি দাওয়াত দেও আরো মানুষের আইতাই কেন, আর সব আইবা, আর সবে চ্যানেল আমার বাইট চ্যানেল নাম কি দাবাই কুলবয় শান, কুলবয় শান চ্যানেল নাম সব সাবস্ক্রাইব করবা এবং চ্যানেলটা সবে আরো উৎসাহিত করার জন্য। তো দেখতে পারা এই কেন, তো আপনারা দেখাইছে অবশ্যই ভালো ভালো ব্লগ নিয়ে অন্য একদিন আইম, আর আজ পর্যন্ত ব্লগ শেষ, আপনারা ভালো তাও